প্রিয় শিক্ষার্থীবৃন্দ শাহত এস টিমাল বাংলা টিউটোরিয়ালে আমি আছি আপনার সাথে প্রীতম আইটি প্রোগ্রামের পক্ষ থেকে তো প্রিভিয়াস ক্লাসে আমার একটা চ্যালেঞ্জ ছিল ঠিক আছে তো আমি বলছিলাম আমার টোটাল আট থেকে দশটা চ্যালেঞ্জ হবে তো চিন্তা করলাম চ্যালেঞ্জগুলো অ্যান্সার দিব না বা আপনার নিজেরাই করবেন তো আবার কেন জানি মনে হয়েছে আমি যদি চ্যালেঞ্জগুলো অ্যান্সার দিয়ে দিই তাহলে কি হবে আপনারা যে চ্যালেঞ্জগুলো আগে করবেন এবং কি আমার সাথে যদি আপনারা কি একটু একটু ইয়ে করে দেখেন কনক্রিট করে তাহলে দেখবেন কতটুকু আপনাদের সঠিক হয়েছে আবার কতটুকু ভুল হয়েছে ঠিক আছে বা কম্পেয়ার করে দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই চিন্তা করে আমি সবগুলা চ্যালেঞ্জের অ্যান্সার দেবো এবং কি একটা চ্যালেঞ্জের পরপরই ওই চ্যালেঞ্জের অ্যান্সারটা দেওয়া হয়ে যাবে ঠিক আছে তো চ্যালেঞ্জ এর আজকে অ্যান্সার আমরা দিব আচ্ছা ফার্স্টে আমি টাইটেলটা দিয়ে দিই আমাদের চ্যালেঞ্জটা কী ছিল আমি একটু দেখে আসি এখানে দেখেন আমার একটা এখানে স্ক্রিনশট আছে আমি বলছিলাম এই চ্যালেঞ্জটা ফুলফিল করতে এবং কি বলছিলাম যে এই চ্যালেঞ্জটা ফুলফিল করতে কি কী লাগবে আমার টিউটোরিয়াল প্লে যাবেন যাওয়ার পর আমার চ্যানেলে প্লে লিস্টে যাওয়ার পর দেখবেন যে যেমন বাংলা টিউটোরিয়ালের প্লে লিস্ট আছে ওখান থেকে আমি বলছিলাম টিউটোরিয়াল ফোর এবং কি টোয়েন্টি নাইন এ দুইটা টিউটোরিয়াল দেখতে তাহলে আপনারা এই কি এই স্ক্রিনশটের এই চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারবেন ঠিক আছে আমি জানি না আপনারা কয়জন এই চ্যালেঞ্জটা ফুলফিল করছেন ঠিক আছে আচ্ছা তো এই চ্যালেঞ্জটা ফুলফিল আমরা করব এখন এখানে দেখেন একটা টাইটেল আছে ঠিক আছে আচ্ছা তো একটা কথা এখানে অনেকগুলা টেক্স আছে আমি এগুলা শুধু টাইটেলটা ঠিক মতো দিব বাকিগুলা লরেম লরেমের দিয়ে আমি আমি কি চালাই নিব ওকে আচ্ছা তো আমি এখানে দিলাম এখানে ধরেন এইচ ওয়ান আমি এইটা একটা ডিবের মধ্যে নিতে পারি ঠিক আছে এরপর এখানে নিতে পারি এইচ ওয়ান ঠিক আছে এরপর এখানে কি আছে এস ইউ এস ইউ এন ডিএল স্যান্ডেল এরপর একটা সাব টাইটেল আছে এখানে এগুলো আমি লরেম দিয়ে এখানে কী আছে পাঁচটা ওয়ার্ড আছে আমি লরেম এখানে এখানে পি ট্যাগটা নেওয়া যায় আচ্ছা পি ট্যাগ নিয়ে লরেমের আমি পাঁচটা ওয়ার্ড নিলাম ঠিক আছে সরি নেওয়ার পর এখানে দেখেন দুইটা ওয়ার্ড আছে কি নর্মাল টেক্স এবং কি সরি তিনটা ওয়ার্ড নর্মাল বাকি দুটা কি দুইটা না শুধুমাত্র একটা প্রি আচ্ছা তো আমি এখানে একটা টেক্সট দিলাম কি প্রি সাপোজ ওকে আচ্ছা এখন এটা দেখেন এটা কিন্তু ইটালিক তো এটা কিভাবে সম্ভব আমি একটু বলে দিই এটা আমরা আমরা দুইভাবে কিন্তু ইটালিক করতে পারি আমি বলছিলাম আপনার টিউটোরিয়ালগুলো দেখে নিলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে যে দুইভাবে আমরা ইটালিক করতে পারি কিন্তু আমরা কোনটা ইউজ করব আপডেটটা ঠিক আছে তো আমি এখানে দিতে পারি কি ইএম এবং এর মধ্যে আমি ফিটা দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দেওয়ার পর আমি যদি এটা রিলোড করি দেখেন এখানে ফ্রি লেখাটা কি ইটালিক হয়ে গেছে ঠিক আছে আর বাকিগুলো ওদের মতোই আছে আচ্ছা আমি একটু আবার স্ক্রিনশটার মধ্যে চলে যাই স্ক্রিনশটের মধ্যে এরপর দেখেন এখানে কিছু কন্টেন্ট আছে ঠিক আছে কয়টা কন্টেন্ট কয়েকটা ওয়ার্ড আছে এটা জানার দরকার না আমি লরম দিব এখানে তারপর এখানে দেখেন প্রথম ওয়ার্ডটা বা ওয়ার্ড না প্রথম কিছু অক্ষর বা ওয়ার্ড কিন্তু বোল্ড করা ঠিক আছে তো এটা কিভাবে সম্ভব আমি একটু বলি বোল্ড করার জন্য এখানে কিন্তু কন্টেন্টগুলো কিন্তু নর্মাল কন্টেন্ট তো আমি এখানে ফি নিতে পারি ফিটা একটা দেন আমি লোরেমের কন্টেন্ট নিলাম ঠিক আছে এবং কি আমি সাপোজ এতটুকু পর্যন্ত কি বোল্ড করা তো আমি এখানে কি করতে পারি এতটুকু কাট করে নিতে পারি আচ্ছা এতটুকু কাট করে নিলাম এরপর স্ট্রং করতে হলে কি করা লাগে আমি বলি স্ট্রং সরি বোল্ট বোল্ড করতে হলে কিন্তু আমরা দুইভাবে করতে পারি একটা বি ট্যাগ আর একটা স্ট্রং দিয়ে তো আমরা আপডেটটা ইউজ করবো কারণ আপডেটটা ইউজ করলে কি হয় এটা এসিওর ক্ষেত্রে অনেক কি সব বা উপকার আসে ওকে ঠিক আছে আচ্ছা তো আমি এতটুকু পেস্ট করে দিলাম এরপর আমি যদি ব্রাউজারটা রান করি আচ্ছা আমি কন্টেন্টগুলো আর একটু বড়ো করে নিই ঠিক আছে তো এতটুকু কি আমার বোল্ট হয়ে গেছে আচ্ছা এখন আমরা কি করতে পারি আচ্ছা এখানে ইচ্ছে করলে আপনি আরও কন্টেন্ট নিতে পারেন আমি জাস্ট দেখাচ্ছি আর কি এরপর দেখেন এখানে আরেকটা কি কন্টেন্ট আছে ঠিক আছে তো এটার জন্য আমরা ফিট্যাগটা নিতে পারি এটা ছাড়াও আপনি আরেকটা কাজ করতে পারেন ঠিক আছে আচ্ছা আমি এখানে লরেমের আরও কিছু কন্টেন্ট নিই টু ওয়ান টু ওয়ান ঠিক আছে এখন যদি ব্রাউজারটা রিলোড করি আমার এরকমটা আসবে আচ্ছা এখন আপনি কিন্তু আরেকটা কাজ করতে পারেন কিভাবে আপনি কিন্তু আরেকটা ফিট্যাগ না নিয়েও আমি সাপোজ এখানে টোয়েন্টি ওয়ান নিলাম ঠিক আছে দেন এরপর এখানে আমি একটা ব্রেক দিলাম এখন যদি আমি রিলোড করি এখানে ব্রেক হয়েছে এখন আপনি যদি আরেকটা ব্রেক দেন তাহলে আপনারা এ দেখেন ইজিতে কিন্তু কাজটা আপনার হয়ে গেছে আপনারা একটু স্ক্রিন শর্টের দিকে খেয়াল করেন এখানে দেখেন ঠিক ওই রকমই হয়ে গেছে আপনারা ইচ্ছে করলে এখানে আরেকটা ফি ট্যাক নিয়েও করতে পারেন ঠিক আছে তো আমি দুইটা ওয়ে বলতেছি আপনারা যেভাবে ভালো লাগে ওইভাবে করবেন আচ্ছা এখানেও ঠিক ওই রকম ঠিক আছে এখানে কিছু সেন্স নাই তো আমি জাস্ট কপি ফেস্ট করে আমার কিন্তু মেইন কাজটা হয়ে গেছে তা আমি কি করতে পারি এই পুরো ডিপটাকে আমরা কপি করতে পারি আচ্ছা আপনাদের মনে আচ্ছা তো আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে যে এখানে ডিপের কাজটা কি ঠিক আছে তো আমি কিন্তু ডিপ নিয়ে স্পেশাল কোনো টিউটোরিয়াল করি নেই করা আমার মনে হয় না করা লাগবে ডিপের কোনো নির্দিষ্ট কোনো কাজ নাই তবে আমাদের ডিপটা আমরা ইউজ করি কেন আমাদের কোনো কন্টেন্টকে র্যাপ করার র্যাপ করে রাখার জন্য আমরা কিন্তু ডিপটা ইউজ করি ঠিক আছে এমনিতে নির্দিষ্ট কোনো কাজ নাই ডিবে ঠিক আছে তো এখানে আমি কোনো টিউটোরিয়াল করে করি নাই তো আপনারা বুঝে নেবেন যে ডিপের কাজটা কি ঠিক আছে আচ্ছা তো আমি যদি এখন এটা সেভ দিই এবং ব্রাউজারটা রিলোড করি আপনারা দেখবেন যে দেখেন ঠিক ওদের মতো কন্টে চলে আসছে আপনারা এখান থেকে কফি পেস্ট করে কন্টেন্টগুলো চেঞ্জ করে নেবেন এখানে কিন্তু সাবটাইটেলটা নেই ঠিক আছে তো আমি এখানে কি করতে পারি এখান থেকে সাবটাইটেলটা তুলে দিতেছি ঠিক আছে তারপর এখানে কি এখানেও ঠিক বোল্ড করা ঠিক আছে এখানে অন্য কিছু ইউজ করে নাই আচ্ছা ঠিকই এরকম তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা চ্যালেঞ্জ ওয়ানটা কমপ্লিট করবেন একেবারে ইজি এখানে কিছুই নেই তেমন পুরাটা ইজি আর এখানে আপনাদের শুধুমাত্র আমি এগুলা কেন দিছি ইজি চ্যালেঞ্জ কিন্তু আপনাদের যদি করেন তাহলে নিজের প্রতি কনফিডেন্সটা বাড়বে এসব কারণে আমি চ্যালেঞ্জগুলো করছি ওকে আচ্ছা তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে নেক্সট কোনো নতুন চ্যালেঞ্জ নিয়ে আর যদি এসব চ্যালেঞ্জ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলগুলো নতুন হয়ে থাকে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ